বিশ্ব এইডস দিবস আজ। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইডস নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ডিসেম্বর মাসের এক তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয়। গত তিন দশকে 2.5 কোটিরও বেশি মানুষ এইডসের কারণে মারা গেছে। বিশ্বে প্রতি বছরই প্রায় 27 লাখ মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এইচআইভি বা এইডসে। এ উপলক্ষে দিনভর বেসরকারি সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশে এইডস পরিস্থিতি নিয়ে মাহমুদ সোহেলের দু পর্বের প্রতিবেদনের দেখুন প্রথমটি। 1980 সালে প্রথম আমেরিকায় একদল সমকামীর দেহে অদ্ভুত এক ধরনের রোগ দেখা যায়, যার নাম গবেষকরা দেন এইডস। বিশ্বজুড়ে এই ভাইরাস এখন মরণব্যাধি, যা নির্মূলে কোনো ওষুধ আবিষ্কার করতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। আর বাংলাদেশে 1989 সালে প্রথম এইচআইভি শনাক্ত করেন অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। তার মতে এইডস থেকে বাঁচতে হলে সচেতনতার বিকল্প নেই। তিনভাবে হলে একটা হলো যৌন সম্পর্কের মাধ্যমে, আরেকটা হলো ব্লাড ট্রান্সমিশন। মা যদি সংক্রমিত হয়, তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সংক্রমিত হয়, এই ধরনের একটা অ্যাভারেজ একটা হিসাব আছে। তাদের কাছে মেসেজটা দিতে হবে, নতুন যারা আসছে, নতুন যারা যৌবন প্রাপ্ত হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে যেরকম ধরুন ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, এখানে আমাদের এইডসের প্রকোপ অনেক বেশি। যেরকম চিকিৎসার জন্য যাচ্ছে, তারা ঠিকমতো ব্লাড নিল না, ইঞ্জেকশন সিরিঞ্জ নিডল ঠিকমতো ব্যবহার করা হলো না। ওখানে আমাদের সবচেয়ে বেশি ধরা পড়েছে যারা বিদেশে থেকে এসছে। তার দাবি, সরকারি হাসপাতালের চেয়ে এনজিওগুলো এইডস রোগীদের সেবায় বেশি সফলতা দেখিয়েছে। আমরা যে ট্রেনিংগুলো দেই, আমরা যে নিউট্রিশনগুলো দেই, আমরা যে এআরভি দেই, সেই ওষুধগুলো দিলে আমরা যদি নিয়মিত তারা খায়, তাহলে তারা দীর্ঘদিন ভালো থাকে। আমি কিন্তু পজিটিভ, আমার হাজব্যান্ড কিন্তু নেগেটিভ, কিন্তু আমার স্বামী কিন্তু পজিটিভ আক্রান্ত হয় নাই। কেন হয় নাই? আমরা নিয়ম মেনে চলি। সেই সঙ্গে মানুষ হিসেবে এইডস রোগীরাও যেন সঠিক চিকিৎসা পায়, সে ব্যাপারে ডাক্তারদের সহযোগিতা আশা করছেন ভুক্তভোগীরা। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে যে হারে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে, তা রীতিমতো ভয়ের কারণ। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় রীতিনীতি আর সামাজিক অনুশাসনই কেবল পারে মরণব্যাধি এইডস থেকে মুক্তি দিতে। মাহমুদ সোহেল, SATV, ঢাকা।